ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। দুপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ শেষে একথা জানান বিএনপির মহাসচিব। এর আগে জাতীয় প্রেস ক্লাবে কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন অগণতান্ত্রিক ভাষায় কথা বলছেন ক্ষমতাসীনরা। আন্দোলন কর্মসূচির গতি অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপে বসে দলটি। প্রায় দেড় ঘন্টা আলোচনা শেষে দুই দলের নেতারা জানান, জনমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল করতে একমত হয়েছেন তারা। আমরা সহমত পোষণ করেছি, গণ আন্দোলন গণসংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে যদি পদত্যাগে বাধ্য করা না যায়, মানুষের ভোটের অধিকার বলি, গণতান্ত্রিক অধিকার বলি, অথবা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, কোনোটাই বাস্তবে নিশ্চিত করা যাবে না। আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব, এই ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা পদত্যাগ বাধ্য করার পরেই সংসদ বিলুপ্ত করতে হবে, সেই ব্যাপারেও আমরা একমত হয়েছি, এবং বিলুপ্ত করার পরে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটা নতুন নির্বাচনের ব্যাপারেও আমরা একমত হয়েছি। কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সভায় ৩১ দফা দাবি পেশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমাদের ৩১ দফা বিদ্যমান সংকট উত্তরণের জন্য। এর আগে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতাদের ছোট করে কথা বলছে আওয়ামী লীগ। তথ্যমন্ত্রী বলছে উনি নাকি বিশ্বাসঘাতক ছিলেন, আর কি বলেছে যেন খুনি ছিলেন। আমরা কখনোই তাদের নেতাদেরকে ছোট করে কথা বলি না, যার যা অবদান আছে সেই অবদানটা আমরা দিই। জিয়াউর রহমান শিখিয়েছেন, ম্যাডাম শিখিয়েছে, আমরা সেটা দিই। আর তারা প্রতি মুহূর্তে আপনার আমাদের নেতৃবৃন্দ, এই দেশের নেতৃবৃন্দকে, যারা এই দেশের জন্য কাজ করেছে, যারা এই দেশের সৃষ্টি করেছে, তাদেরকে তারা অবজ্ঞা করেন, খারাপ কথা বলেন, ভাষার পরিবর্তন করেন। কালকে যেভাবে হুমকি দিয়েছে ওবায়দুল কাদের সাহেব, এটা কোনো রাজনীতির ভাষা নয়। সরকারের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে বাজারে চালের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চালের দাম বাড়তে শুরু করেছে, এখন তো ভরা মৌসুম। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।